আসসালামু আলাইকুম। 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমির তিন্দু সার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজ তোমাদের সামনে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এই বিষয়ের রাজনৈতিক তত্ত্ব এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024, বিষয়টির বিষয় কোড 11-19-01। এটি হলো তোমাদের সর্বশেষ এবং চূড়ান্ত ফাইনাল সাজেশান। তোমরা এই সাজেশানটি ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 80-90% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। তো তোমাদের অবশ্যই বলবো, 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সকল বিষয়ের ফাইনাল এবং শর্টকাট সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো এটি হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র, যার বিষয় হলো রাজনৈতিক তত্ত্ব সর্বশেষ চূড়ান্ত সাজেশান। তোমাদের পরীক্ষার টোটালি সময় থাকে 3 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 80। বিশেষ দ্রষ্টব্য, একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রথমে আমরা আলোচনা করব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি। তো এখানে আমি 40টি প্রশ্ন ধরেছি যা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 40টি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা মুখস্থ করে নিবে এবং এই 40টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় যে 12টি প্রশ্ন থাকে তোমরা সেই 12টি প্রশ্ন গমন পেয়ে যাবে। কারণ এই 40টি প্রশ্ন তোমাদের 2015 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে সকল পরীক্ষার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলো ধরা হয়েছে। তো এটি হলো তোমাদের ফাইনাল এবং সংক্ষিপ্ত শর্টকাট সাজেশান। আমি ক বিভাগে শুরু করছি, তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। 1 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের জনককে। আমি উত্তর বলছি না, উত্তরও সাথে দিয়েছি, তোমরা অবশ্যই পড়ে নিবে। 2 নম্বর, পলিটিক্যাল সায়েন্স বিংস অ্যান্ড ইন্ডস উইথ দ্য স্টেট উক্তিটি কার, উত্তর সাথে দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে। এরপরে 3 নম্বর, হবস, লক ও রুশো কোন যুগের দার্শনিক। 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশেষ বিজ্ঞান বা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি কার। 5 নম্বর, ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে। 6 নম্বর, রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করে। 7 নম্বর, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি। 8 নম্বর, সরকারের অঙ্গ কয়টি। 9 নম্বর, উইল নট ফোর্স উইথ দ্য বেসিক অব দ্য স্টেট, এটি কার উক্তি। 10 নম্বর, সামাজিক চুক্তিমূলক মতবাদের প্রবক্তা কে। 11 নম্বর, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা, উক্তিটি কার। 12 নম্বর, সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা প্রবক্তা কে। 13 নম্বর, সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে। 14 নম্বর, সার্বভৌমত্ব বহুত্ববাদী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ। 15 নম্বর, আইনের দুটি উৎসের নাম লিখ। 16 নম্বর, হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি। 17 নম্বর, বাংলাদেশের আইনসভার নাম কি। 18 নম্বর, ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ কি। 19 নম্বর, অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি। 20 নম্বর, জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখ। 21 নম্বর, প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম কি। 22 নম্বর, প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন। 23 নম্বর, প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত। 24 নম্বর, প্লেটোর দর্শনের মূল ভিত্তি কি। 25 নম্বর, প্লেটো তার আদর্শ রাষ্ট্র মানবাত্মাকে কয় ভাগে ভাগ করেন। 26 নম্বর, পলিটি কি। 27 নম্বর, এরিস্টোটেলের মতে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা কোনটি। 28 নম্বর, জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব কে বলেছেন। 29 নম্বর, মধ্যযুগ ও রাজনৈতিক উক্তিটি কার। 30 নম্বর, 2 তরবারি তত্ত্বের জনক কে। তো তোমরা অবশ্যই এই 40টি প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই 40টি প্রশ্ন পড়ে নেবে ক বিভাগের জন্য। এরপর আমরা দেখে নেব খ বিভাগ। খ বিভাগের তোমাদের জন্য টোটালি ধরেছি 15টি প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 15টি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমরা এর মধ্যে থেকে তোমাদের খ বিভাগের যে 8টি প্রশ্ন থাকে তোমরা 8টি প্রশ্ন কমন পেয়ে যাবে। 1 নম্বর ধরেছি রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক লেখো। 2 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়। 3 নম্বর, রাষ্ট্রের সংজ্ঞা দাও। 4 নম্বর, রাষ্ট্র সমাজের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বুঝো। 6 নম্বর, সার্বভৌমত্ব কী। 7 নম্বর, আইনের সংজ্ঞা দাও। 8 নম্বর, মানুষ আইন মান্য করে কেন। 9 নম্বর, জাতীয় জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করো।
10 নম্বর প্লেটোর শিক্ষা ব্যবস্থা কি? 11 নম্বর প্লেটোর সাম্যবাদ তত্ত্ব কি? 12 নম্বর প্লেটোর শিক্ষা ব্যবস্থা আধুনিক কালে কতটুকু গ্রহণযোগ্য? 13 নম্বর এরিস্টটলের দাস তত্ত্ব কি? 14 নম্বর সেন্ট টমাস একুইনাসের মধ্যযুগে এরিস্টটল বলা হয় কেন? 15 নম্বর রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়? তো তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন তোমরা পড়ে নিবে। আর গ বিভাগে টোটালে ধরেছি 15টি প্রশ্ন, তোমরা অবশ্যই অবশ্যই ক বিভাগের 40টি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগের 15টি প্রশ্ন এবং গ বিভাগের 15টি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই এই টোটালি সাজেশনটি তোমরা কমপ্লিট করবে। তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করতে পারো, তোমাদের পরীক্ষায় আমি তোমাদের কথা দিচ্ছি 80 থেকে 90% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর পিডিএফ ফাইল, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে, আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমাদের অবশ্যই বলবো, তোমাদের প্রথম বর্ষ পরীক্ষার অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার যাবতীয় ফাইনাল শর্টকাট এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।